संग्रामी जौथ मंच सदस्य समर्थक तारा प्रत्येके तादेर काछे नतून करे आमादेर बलार किछु नेई। आज के आमादेर आंदोलन चलछे 125 दिन, तार मध्ये आमादेर 42 दिन अनशन कर्मसूची संगठित होयेछे। आमादेर दाबी कि आमादेर दाबी तो कोनो अनेक छोटो दाबी नय, आमरा साधारण जनगणके साधारण मानुषके आमरा जानते चाई যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ মূলত দুটো মূল বিষয় নিয়ে আমরা আন্দোলন করছি। প্রথমত উচ্চ আদালতের রায় মেনে এআইসিবিআই মেনে যে মহার ক্ষমতা প্রদান করা হয় সেই মহার ক্ষমতা প্রদান আমাদের রাজ্যের সমস্ত কর্মচারী বন্ধু শিক্ষকদের দিতে হবে। दीर्घदिन सब क्षेत्र से स्वास्थ्य केंद्र बोलूं, स्कूल बोलूं, आदालत बोलूं, सर्वक्षेत्र लक्ष लक्ष शून्य पद आज दीर्घदिन पड़े रहे। शून्य पद गुली बार बार बला सत्वे पूरण करा हच्छे ना। दाबी শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। স্বচ্ছতার সাথে কথাটা আমরা জোর দিয়ে বলছি এই কারণেই, কারণ এই সরকার যেই দিন থেকে নিয়োগ শুরু করেছে কোন নিয়োগের মধ্যে কোন স্বচ্ছ নীতি দ্বারা মানেনি, যার ফলে আপনারা দেখেছেন যে আজকে সঠিকভাবে নিয়ম মেনে নিয়োগ না করার ফলে আমাদের বেশ কিছু যোগ্য ভাই বোন যারা যোগ্যতার সাথে নিয়োগ পেয়েছিলেন 2017 সালে 2014 সালে টেপ দিয়ে সেই নিয়োগকে হাইকোর্টে পর্যন্ত বাতিল ঘোষণা করতে হচ্ছে। হাইকোর্টকে বলতে বাধ্য হচ্ছে, হাইকোর্ট বলতে বাধ্য হচ্ছে যে তাদেরকে আবার পুনরায় ইন্টারভিউয়ের মাধ্যমে স্বচ্ছতার সাথে নিয়োগ করে আনতে হবে, ততদিন তাদের চাকরি থাকবে না। কাদের দোষ, কাদের ত্রুটি? পরীক্ষা দিয়ে নিয়োগ প্রাপ্ত হয়েছে তার জন্য সেটাই, তার জন্য তো সেটাই নয়, এর জন্য একমাত্র দায়ী হচ্ছে আমাদের শিক্ষা দপ্তর, যে দপ্তরের পুরো দপ্তর তলে করছে। আপনারা জানেন পুরো শিক্ষা দপ্তর আজকে জেলে এই কুম্ভ্রপ্রদাস পথ থেকে শুরু করে আজকে মানুষ ভট্টাচার্য থেকে শুরু করে সমস্ত শিক্ষা দপ্তরের যারা ছিলেন এসএসসি নিয়োগ করতে থেকে শুরু করে প্রত্যেকে আজকে জেলে রয়েছে। আর বলছে আমরা নাকি স্বচ্ছভাবে নিয়োগ করেছি। আপনারা যদি স্বচ্ছভাবে নিয়োগ করেন তাহলে কেন আমাদের যোগ্য ভাই বোনেদের এই ভোগান্তি ভুগতে হচ্ছে? আজকে যে 32,000 সংখ্যাটা একটা 32,000 বলা হচ্ছে, সেই যোগ্য ছেলে মেয়ে যারা আমরা তো সবাইকেই যোগ্য বলব, কারণ কে যোগ্য কে অযোগ্য বলার ক্ষমতা আমাদের নেই। আপনারা নিয়োগ করেছেন, পর্ষদ নিয়োগ করেছে, প্রত্যেকটাই আমাদের কাছে যোগ্য, তাদের মধ্যে তাদেরকে তোমরা মাটি মাল ঢুকিয়েছো, অযোগ্যদের নির্বাচিত করেছো, সেটা পর্ষদকে বার করতে হবে। তার জন্য সমস্ত যোগ্য প্রার্থীরা কেন ভোগান্তি ভুগবে এ প্রশ্ন আমরা রাখতে চাই। সুতরাং আমাদের যে দ্বিতীয় দাবি, সমস্ত সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। আপনারা ইতিমধ্যেই গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর ইন্টারভিউ দেখেছেন, উনি সেই অনুচ্ছানার গল্পটা শুনেছেন, তো সে বারবার একই অনুচ্ছানাকে বারবার দেখানো হচ্ছে, বলা হচ্ছে এই যে তোমার কুমিরছানা, সাতটা কুমিরছানাকে সাতবার দেখানো হয়েছিল। তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল তিনি আমাদের রাজ্যের যে সমস্ত যোগ্য ভাই বোনেরা আছেন তাদের যে নিয়োগ, সেই নিয়োগের ব্যাপারে কিছু ঘোষণা করলেন, কিন্তু ঘোষণাগুলি সেই কুমির ছানা দেখানোর মতো হয়ে গেল। 2015 সালে একটা টেপ হয়েছিল উচ্চ মাধ্যমিকে 14,500 তার শূন্য পদ ভাবন, এবং সেই টেপ পরীক্ষার্থী অনেকেই এখানেও রয়েছেন যারা সেই পরীক্ষায় পাস করেছেন, ইন্টারভিউ দিয়েছেন।
এখনো পর্যন্ত আজকে 2023 সাল আজ আটটা বছর পেরিয়ে যাওয়া সত্ত্বেও সেই নিয়োগের সম্পন্ন করতে পারে না এবং সেই নিয়োগের শূন্যপদ তিনি বলিকে নবান্ন থেকে ঘোষণা করতে হয় যে ওই 14,500 উচ্চ মাধ্যমিক শূন্যপদ নিয়ে হবে আর কি করলেন সেই 11,000 প্রাথমিক শূন্যপদ যে শূন্যপদ আজ পর্যন্ত পূরণ করা যাচ্ছে না এখনো পর্যন্ত সেই কুমির থানার আকারে হচ্ছে 11,000 প্রাথমিক শূন্যপদ আর এই যে বিগত দিনের একটা টেট হয়ে গেল সেখানে প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী তাদের পরীক্ষা পাস করেছে তাদের জন্য কিন্তু কোনো ঘোষণা নেই নতুন করে নিয়োগের কোনো ঘোষণা নেই সেই আগে 2,000 নার্স 9,000 অঙ্গনওয়াড়ি কর্মী আইসিডিএস কর্মী এইসব বলে উনি একটা 1,50,000 হিসাব দিয়ে গোল গোল কথা বলে কোন নির্দিষ্ট নিয়ম না মেনে ঘোষণা করে দিলেন কেন ঘোষণা করলেন আজকে চারিদিকে আন্দোলন শুরু হয়েছে আজকে প্রত্যেকটা জায়গায় আন্দোলন চলছে যোগ্য ছেলে মেয়েরা বেকার যুবক যুবতীরা তারা ভাঙ্গা মঞ্চ তৈরি করেছে আজকে শহীদ মিনারের মুখে কতগুলো ভাঙ্গা মঞ্চ তৈরি হয়েছে আপনাকে দেখতে পাবেন সেখানে শুধুমাত্র সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য প্রাপ্যের জন্য বসে নেই সরকারি কর্মচারীরা যেমন তাদের ন্যায্য প্রাপ্যের জন্য লড়াই করছে তার সঙ্গে সঙ্গে আগামী দিনে এই লড়াই যে শুধু আমাদের দূর অধিকারের লড়াই নয় এই লড়াই আমাদের কাছে এক মুক্তিযুদ্ধ এবং তাই আমাদের এই সংগ্রামকে যুগ যুগ ধরে চালিয়ে কোনদিন না পর্যন্ত এই সরকার হার না মানছে এই সরকার মাথা ব্যবহার করছে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং আমাদের এই আন্দোলন চলবে কোন শক্তির ক্ষমতা নেই আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমন করার এটা আপনারা জেনে রাখুন আমাদের যে আন্দোলন ন্যায্য দাবি নিয়ে আমাদের দাবিটা কি অন্যায্য আজকে আপনারা বলছেন যে আমাদের রাজ্যে ওসব এআইসিটিআই মেনা হবে না আমাদের দিয়েটা হচ্ছে ওই দয়ার দান আমাদের ইচ্ছা হলে দেবো না হলে দেবো না এটা কি সঠিক এটা কখনো সঠিক হতে পারে যেখানে গোটা ভারতবর্ষের কেন্দ্র সরকার ছাড়ুন আমরা কেন্দ্রীয় সরকার হলে বলছি না আজকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য এআইসিটিআই মেনে তার রাজ্যের শিক্ষক কর্মচারীদের তাদের